আজকে হাজির হলাম আরও আপকামিং চারটি রোমান্টিক নাটকের আপডেট নিয়ে। আমরা আজকে আপডেট দিব ক্র্যাক, পার্টনারশিপ আনলিমিটেড, একজন মায়াবতী, ক্রস কানেকশন, এই চারটি নাটকের রিভিউ দেব এবং কবে আসবে, কখন আসবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে জানতে পারবেন এই চারটি নাটক কখন কবে কোথায় আসছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন না টেনে না স্কিপ করে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে প্রথমেই শুরু করা যাচ্ছে ক্রস কানেকশন নাটক দিয়ে। ক্রস কানেকশনে আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে, ক্রস কানেকশনও এখানে অভিনয় করেছেন আফরান, নিশো, সাবিলা, নূর। এই ক্রস কানেকশন নাটকটি আসছে ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, ক্রস কানেকশন নাটকটি আসছে ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে ক্রস কানেকশন নাটকটি প্রচারিত হবে। আপনারা যারা নাটকটি দেখার জন্য আগ্রহ তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এমনই সকল ধরনের নাটক সিনেমার আপডেট পেতে থাকবেন। এখানে সাবিলা নূর ক্যামেরা এবং আফরান নিশুকে আমরা দেখতে পারবো। এখানে পরিচালক ছিল এখানে জাকারিয়া শৌখিনস। এখানে আরও অনেকেই ছিল কাস্ট, ক্রিউ, প্রডিউসার ছিল এখানে এস কে শাহেদ আলী, পাপ্পু। এরপরে আসা যাচ্ছে পার্টনারশিপ আনলিমিটেড। এখানে অভিনয় করেছেন আফরান নিশো এবং বিউটি কুইন মেহজাবিন চৌধুরী। এই নাটকটিও আসছে ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাচ্ছে। কোথায় মুক্তি পাচ্ছে সেটাও বলছি, আসছে ভ্যালেন্টাইন্স ডেতে পার্টনারশিপ আনলিমিটেড নাটকটি শুধুমাত্র আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে। আরটিভিতে প্রচারিত হওয়ার পর আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে পার্টনারশিপ আনলিমিটেড নাটকটি। আপনারা মেহজাবিন এবং আফরান নিশোর আপকামিং নাটক পার্টনারশিপ আনলিমিটেড দেখার জন্য কতটুকু আগ্রহ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কার নাটক দেখতে পছন্দ হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা জানতে এরপরে পরবর্তী ভিডিও ওরকম তেমনই বানাবো। এরপরে আসা যাচ্ছে একজন মায়াবতী। একজন মায়াবতী নাটকে এখানে অভিনয় করেছেন ফারহান, আহমেদ, জোভান এবং সাথে আছে তানজিন, তিশা। এই নাটকটিও আসছে ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে গ্লোবাল টিভি ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, ভালোবাসা দিবস উপলক্ষে একজন মায়াবতী নাটকটি, যেটা জোভান এবং তানজিন দিশার আপকামিং নাটক একজন মায়াবতী, এই নাটকটি গ্লোবাল টিভিতে প্রচারিত হবে, গ্লোবাল টিভিতে প্রচারিত হবে ভালোবাসা দিবস উপলক্ষে। আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কোন নাটক দেখার জন্য অপেক্ষায় আছেন, কার নাটক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন, তাহলে তার নাটকের আপডেট নিয়ে আমরা হাজির হব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন, আমি বারবার বলছি, কারণ আমাদেরকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কাজ করার আরও সাপোর্ট পাই, তাহলে আমরা আর বেশি বেশি ভিডিও আপনাদেরকে শেয়ার করব, আপনাদের সাথে আরও আপকামিং নাটক সিনেমার সকল আপডেট দেব। এরপর আসা যাচ্ছে সর্বশেষ ক্র্যাক। এই ক্র্যাকে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাক আপকামিং নাটক। এই নাটকে অভিনয় করেছেন ফারহান, আহমেদ, জোভান ও কেয়া, পায়েল। এখানে দেখে ক্র্যাক মানে বুঝতে পারছেন মানে মাথা নষ্ট থাকবে। এখানে জোভানের এমনই কিছু পিকচারে আমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছি ফার্স্ট লুক পোস্টারে, মেবি এমনই হবে। এই ক্র্যাক নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে যে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো বেসরকারি টিভিতে মুক্তি পাবে, তারপরে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আপনারা ভালোবাসা দিবস উপলক্ষে এগুলো নাটক উপভোগ করবেন। আপনারা নাটকটি দেখার জন্য কোন নাটকটি দেখার জন্য বিশেষ আগ্রহে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রোমান্টিক নায়ক হিসাবে নায়িকা হিসাবে কাকে চান, কার নাটক বেশি দেখতে চান, তাহলে তাদের ওই নায়ক নায়িকাদের নতুন নতুন আরও নাটকের আপডেট দেবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে কার নাটক বেশি দেখতে পছন্দ করেন বা ইচ্ছা করে আপনারা তাদের নাটকের আপডেট পেতে চান। আজকে ক্র্যাক, পার্টনারশিপ আনলিমিটেড, একজন মায়াবতী, ক্রস কানেকশন, এই চারটি নাটকের আপডেট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে সবসময় এমনই বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। ধন্যবাদ।